বিসমুল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আমরা দীর্ঘদিন থেকে মোটামুটি আমরা এমসিকিউ অর্থাৎ এমসি আইনের যে এমসিকিউ রয়েছে অর্থাৎ বিভাগীয় যে পরীক্ষার আমরা এক হাজার এমসি প্রস্তুত করার চেষ্টা করেছি তো এখানে মোটামুটি অনেক দিন থেকেই অর্থাৎ আপনাদের সামনে আসা হয় না আজকে আমরা এই যে আলোচনা পর্ব পিআরবি উনিশশো সালের আমরা ইতিবো মোটামুটি অনেকগুলো অধ্যায় ভিত্তি আমরা এমসিকিউ আলোচনা করে শেষ করেছি এবং মোটামুটি আমরা বাকি যে এমসি আমরা চেষ্টা করবো পর্যায়ক্রমে ওই মাইনার এক থেকে আলোচনা করার জন্য তো আমরা পিআরবি থেকে যেহেতু এমসিকিউ বেশি আসে আমরা এখন থেকেই মোটামুটি একশোটি এমসিকিউ অর্থাৎ পিআরবি থেকে করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমরা ইতিপূর্বে আষ্টশো আজকের পর্ব শেষ করলে প্রায় আষ্টশো বিশ অর্থাৎ আষ্টশো বিশটি শেষ হয়ে যাবে তো এখানে মোটামুটি আমরা তিন থেকে চারটি এমসি মোটামুটি ভুল রয়েছে তো আমরা সর্বশেষ যখন আমরা এক হাজার এমসি শেষ করব আশা করি আমরা সর্বশেষ একটি ক্লাস নেবো যে অর্থাৎ এমসিগুলো ভুল হয়েছে আশা করি সেই ভুলগুলো আমি মোটামুটি অলরেডি পেয়ে গেছি অনেকে আসলে মোটামুটি আমরা সেই ভুলগুলো পরবর্তী সর্বশেষ একটি কারেকশন বা সংশোধন ক্লাস করে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো তাহলে আজকে আমরা এই পিআরবি থেকে মোটামুটি একশো এমসিকিউ উপস্থাপন করবো তবে মোটামুটি আমরা এই দুই দুই থেকে তিনটি চারটি পর্ব লাগতে পারবে তাহলে আজকে আমরা খেয়াল করি যে পিআরবি থেকে কি কী আলোচনা রয়েছে তাহলে আমরা প্রথমে খেয়াল করি আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পিআরির যে প্রথম যে প্রশ্ন থানায় কোনো চিঠিপত্র আসলে অর্থাৎ আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে থানায় যদি কোনো চিঠিপত্র আসে যে রেজিস্টার এন্ট্রি গ্রহণ করা হয় সেই রেজিস্টারকে কী রেজিস্টার বলা হয় অর্থাৎ থানায় যখন কোনো চিঠিপত্র আসলে সেই রেজিস্টার এনটি করে গ্রহণ করা হয় সেই রেজিস্টারকে কি প্রথম আমরা থানায় এখানে যে রেজিস্টার রয়েছে সেটি হচ্ছে রিসিভ রেজিস্টার পত্র বেন সবগুলো এখানে রিসিভ রেজিস্টার রয়েছে এটি পাঁচ খন্ডে বিভক্ত অর্থাৎ এখানে পাঁচটি ভাগে বিভক্ত তবে এখানে যে থানায় যে কোনো চিঠিপত্র আসলে যে রেজিস্টার এন্ট্রি করার প্রথমত আমরা জানি সেটা হচ্ছে রিসিপ্ট রেজিস্টার রেজিস্টারে কয় খণ্ডে বিভক্ত দশ আট পাঁচ দুই আমরা এই অর্থাৎ এখানে পি বি তিনশো ছিয়াত্তরের যে আলোচনা এখানে খন্ডে বিভক্ত পার্ট ওয়ান এখানে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় যে এই রিসিপ রেস্টারে অর্থাৎ পার্ট ওয়ানে পার্ট ওয়ানে কী কী উঠানো হয় বিবিধ ইনকোয়ারি আদালত হতে প্রাপ্ত সবগুলো এখানে পার্ট ওয়ানে অবশ্যই আদালত হতে প্রাপ্ত চিঠিপত্র উঠানো হয়ে থাকে তারপর খেয়াল করি যে পার্ট টুতে কী কী উঠানো হয় পার্ট টুতে সবসময় খেয়াল রাখতে যে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে চিঠিপত্র ইনকোয়ারি স্লিপ ক্লাস পার্ট টুতে হচ্ছে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে চিঠিপত্র হয় তারপর ওঠানো খেয়াল করি যে জেনালডারি পৃষ্ঠা কত দুইশো আড়াইশো তিনশো জেনালডারি পৃষ্ঠা হচ্ছে আমরা জানি দুইশো পৃষ্ঠা সংবলিত তারপরে খেয়াল করি যে তথ্য উদ্ঘাটনের জন্য গোপনে যে ব্যক্তি নিয়োজিত তথ্য উদ্ঘাটনের জন্য গোপনে যে ব্যক্তি নিয়োজিত করা হয় সে ব্যক্তি কী বলা হয় সোর্স বা গুপ্তচর চৌকিদার বা সাহায্যকারী আমরা জানি সোর্স বা অর্থাৎ আমরা যে গুপ্তচর যেটা বা সোর্স নিয়োগ করি সেই ধারা পিআরবি অপরাধী সাব্যস্ত হয় নাই কোনো এমন ব্যক্তির কত বছরের নিরীক্ষণ করা যাবে না এটা আমরা পি আরবি তিনশো উনচল্লিশে পাবো অপরাধীর সাব্যস্ত হয় নাই কোনো ব্যক্তি কত বছর বেশি নিরীক্ষণ করা যাবে না আমরা জানি তিন বছর তারপর খেয়াল করি নিরীক্ষণের 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 কে আদেশ দিতে পারেন ওসি এসপি সবাই নিরীক্ষণের আদেশ দিতে পারেন কে অবশ্যই পুলিশ সুপার আদেশ দিতে পারেন এখানে ধারাগুলো পড়ে নেবেন তারপর খেয়াল করি যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যথাসময়ে খাবার দিতে হবে পি আমরা জানি তিনশো একুশ তিনশো বত্রিশ তেত্রিশ আমরা জানি অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তি যথাসময় খাবার দিতে হবে পি আরবি তিনশো তেত্রিশ তারপর খেয়াল করি গ্রেপ্তারকৃত বন্দির নিরাপত্তার জন্য কে দায়ী থাকবে গ্রেপ্তারকৃত বন্দির পি নিরাপত্তার জন্য দায়ী থাকবে ডিউটি অফিসার আয়ু অফিসার ইনচার্জ থানার অপারেটার আমরা জানি কি অফিসার ইনচার্জ খুবই ইম্পর্টেন্ট এই অর্থাৎ পিআরপি আমরা জানি তিনশো আটাশে আমরা পড়েছি তারপরে খেয়াল করি লাশ শতকারের জন্য কার্নিকট হস্তান্তর করবেন অভিভাবক ম্যাজিস্ট্রেট জনপ্রতিনিধি সবগুলো অর্থাৎ আমরা সৎকারের জন্য করবে অভিভাবক আমরা সবগুলি পিআরবি তিনশো দশে থানায় মামলা রুজু হলে সেই মামলা যাবতীয় তথ্যের জেরে শেলাবদ্ধ করা হয় অর্থাৎ থানায় যখন মামলা রুজু হয় সেই মামলা যাবতীয় তথ্য সিডিএমএস বিসিএনবি খতিয়ান অর্থাৎ যাবতীয় তথ্য জেরে শেলাবুদ্ধ করে সেটা আমরা খতিয়ান বলে জানি দাগি পেশাদার অভ্যাসগত অপরাধীর তথ্য যে রেজিস্টার লিপিবদ্ধ করা হয় অর্থাৎ দাগি পেশাদারি অভ্যাসগত অপরাধী যে তথ্য রেজিস্টার লিপিবদ্ধ করা হয় বিলি হিস্ট্রি সিট অপরেজিস্টে সবগুলো আমরা দাগি বা পেশাদার অভ্যাস অভ্যাসগত অপরাধের জন্য অর্থাৎ আমরা হিস্ট্রি সিটে আমরা রেজিস্টার লিপিবদ্ধ করা হয় তারপর খেয়াল করি কোর্ট পুলিশ পরিদর্শক কোর্ট পুলিশ পরিদর্শক তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ভুল ত্রুটি নির্ণয় পূর্বক সংশোধনের যে মতামত প্রস্তুত করেন মামলার ব্রিফ এফ এম অর্ডার শিট সবগুলো অনেকে এফ এম দিবে অর্ডার শিট দিবে সবগুলো না কোর্ট পুলিশ তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আমরা পি যে চারশো চুয়াল্লিশ যেটা পড়েছি চারশো চুয়াল্লিশ অর্থাৎ মামলার ব্রিফ তাহলে আমরা মামলার ব্রিফ দেবো অর্থাৎ কোর্ট পুলিশ পরিদর্শক তদন্ত পর্যালোচনা করে ভুল ত্রুটি নির্ণয় পূর্বক সংশোধনের যে লক্ষ্যমত প্রস্তুত করেন তাকে মামলার ব্রিফ মামলার ফলাফল কপি অর্থাৎ কপি কোর্ট থেকে কোথায় প্রেরণ করে মামলার ফলাফল অর্থাৎ এফএম এর কপি কোথায় প্রেরণ করা হয় থানা বিসি ডিসিপি সার্কেল অফিস খ প্লাস গ খ প্লাস গ না তাহলে থানা তারপর খেয়াল করি আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে কোড ইন্সপেক্টর কর্তব্য আমরা দেখতে পাচ্ছি যে কোড ইন্সপেক্টরের কর্তব্য কি সরকার পক্ষে মামলা পরিচালনা করা সরকারি পুলিশ সুপারকে মামলা বিষয়ে সহায়তা করা মামলার বিষয় প্রস্তুত করা তাহলে কুর্ডিন কর্তব্য হচ্ছে আমরা তো আমরা জানি যে সরকার পক্ষে মামলা পরিচালনা সরকারি পুলিশ সুপার মামলা পরিচালনার বিষয়ে সহায়তা করা অর্থাৎ এখানে কি হবে যে একজন কুড়ি ইন্সপেক্টরের দায়িত্ব সরকার পক্ষে মামলা পরিচালনা অর্থাৎ সকল মামলা পরিচালনা এবং সরকারি পুলিশ সুপার মামলার পরিচালনার বিষয়ে সহযোগিতা মামলার বিষয় প্রস্তুত করা তাহলে আজকের যে আলোচনা পরে মোটামুটি আমরা এমসিকিউ পর্ব বাহাত্তরে আমরা এখানে আষ্টশো ছয় থেকে প্রায় মোটামুটি আষ্টশো বিশ পর্যন্ত উপস্থাপন করেছি আশা করি আমরা এভাবেই মোটামুটি একশো মোটামুটি এই পিআরবি থেকে একশো এমসিকিউ প্রস্তুত করেছি আশা করি মোটামুটি পর্ব আগে আপনাদের সামনে উপস্থাপন করে যাব আশা করি সেই সাথেই থাকবেন তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই পড়তে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ